Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ami ajke aj surah lahaber jolonto angar ayat 5 nazil makki. To ei surar kichu ghotona bolbo. Bismillahir rahmanir rahim. Dhongso Abu Lahabe duhat ebong dhongso hoye hoyeche nijeo. Surati sampurit tutto hadisi esici Allah rubani wa anjiru asiratakal akramin biina akrabina ar apni apnar gotre nikot atyoder bhiti padoshan korun. Surah as-su'ara 214 number ayat অবতীর্ণ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতে আরোহণ করেন কুরাইশ গোত্রের উদ্দেশ্যে হাই সকাল বেলায় বিপদ বলে অথবা আবেদ মানাফ ও আব্দুল মুতাল্লিব ইত্যাদি নাম সহকারে ডাক দিলে এভাবে ডাক দেওয়া তখন আরবের বিপদ আশঙ্কার অলঙ্কারের বিবেচিত হতো ডাক শুনে কুরাইশ গোত্রের পূর্ববর্তীদের পাদ দেশে একত্র হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি আমি বলি যে একটি শত্রু দল আক্রমণ এগিয়ে আসছে এবং সকাল বিকাল যে কোনো সময় তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে তবে তোমরা আমার কথা বিশ্বাস করবে কি সবাই এক বাক্যে বলে উঠল হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব অতঃপর তিনি বললেন আমি শিরক ও কুফরের কারণে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এক ভীষণ আযাব সম্পর্কে তোমাদের সতর্ক করছি এই কথা শুনে লাহা বলল তাবালাকা আলি হাজা ধ্বংস হও তুমি এই জন্য কি আমাদের একত্রিত করেছেন অতঃপর সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারতে উদ্যত হলো এই ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা আল-লাহাব অবতীর্ণ হয় আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা সে ছিল আব্দুল মুতালিবের অন্যতম সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা গৌরবনের কারণে তার ডাক নাম হয়েছিল হয় আবু লাহাব কারণ লাহাব বলা হয় আগুনের লেলিহান শিখার রং লাহাব অর্থ গৌরবন্ধ পবিত্র কুরআন তার আসল নাম বর্জন করেছেন কারণ সেটা মুশরিক ছিল এছাড়া আবু লাহাব ডাক নামের মধ্যে জাহান্নামের সাথে বেশ মিল রয়েছে জাহান্নামের অগ্নির লেলিহান শিখা পাকড়াও করবে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কট্টর শত্রু ইসলামের ঘর বিরোধী ছিল সে নানাভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার প্রয়াস পেত তিনি যখন মানুষকে ঈমানের দাওয়াত দিতেন তখন সে সাথে সাথে গিয়ে তাকে মিথ্যাবাদী বলে প্রচার করত রবিআহ ইবনে আব্বাদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহিলাতের অন্ধকার যুগে জুল মাজাজ বাজারে দেখলাম তিনি বলেছিলেন হে মানব সম্প্রদায় তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো সফল কাম হবে আর মানুষ তার চতুষ্পদ ভীড় জমিয়েছিল তার পিছনে এক গৌরবর্ণ টেরা চোখ বিশিষ্ট সুন্দর চেহারার লোক বলছিল এই লোকটি ধর্মত্যাগী মিথ্যাবাদী এই লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে যেখানে তিনি যেতেন সেখানে যেত তার পর আমি লোকেদের এই লোকটি সম্পর্কে জিজ্ঞেস করলাম লোকেরা বলল এটি তার চাচা আবু লাহাব অন্য বর্ণায় রাবিয়াহ ইবনে আব্বাদ বলেন আমি আমার পিতা থেকে সাথে ছিলাম আমি জান দেখতে পাচ্ছি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন গোত্রের কাছে নিজেকে পেশ করে বলছিলেন হে অমুক বংশ আমি তোমাদের সবার নিকট আল্লাহর রাসূল তোমাদের আল্লাহর ইবাদত করতে এবং তার সাথে কাউকে শরীক না করতে নির্দেশ দিয়েছেন আর আমি এটাও চাই যে তোমরা সত্য বলো বিশ্বাস করো এবং আমার পক্ষ থেকে প্রতিরোধ করো যাতে করে আমি আমার আল্লাহর কাছ থেকে জানিয়ে
প্রেরিত হয়েছি তা যথার্থভাবে বাস্তবায়ন করতে পারি। যখনই তিনি এ কথাগুলো বলে শেষ করতেন তখনই তার পেছনে থেকে এক লোক বলত, হে অমুক বংশ, সে তোমাদের লাল ও উজ্জাহ থেকে বিচ্ছিন্ন করতে চায়, সে নতুন কথা চালু করেছে, সে ভ্রান্ত ভ্রান্ত নিয়ে এসেছে, সুতরাং তোমরা তার কথা শুনবে না বরং এবং তার অনুসরণ করবে না। তখন আমি আমার পিতাকে বললাম, এ লোকটি কে? তিনি বলল, ওই লোকটির চাচা আবুল আহাব। শব্দের অর্থ হাত, মানুষের সব কাজে হাতের প্রভাবই বেশি, তাই কোন ব্যক্তির সত্তাকে হাত বলেই বক্তব্য করে দেওয়া, যেমন কোরআনে উন্নত হাদিসে বিমা কদমত বলা হয়েছে। এর অর্থ শব্দের মানে করেছেন যে ধ্বংস হয়ে যাক অথবা সে ধ্বংস হয়ে গিয়েছে। কোন কোন তাফসীরকার বলেন এটা আবু লাহাবের প্রতি একটি ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎ এখানে ভবিষ্যতের যে ঘটনা ঘটিবে তাকে অতীত কালের অর্থ প্রকাশ শব্দের সাহায্যে বর্ণনা করা হয়েছে। এর মানে তার হওয়াটা যেন এত বেশি নিশ্চিত যেমন তা হয়ে গেছে, আর যা এ সূরায় পরে কয়েক বছর আগে বর্ণনা করা হয়েছিল শেষ পর্যন্ত তাই সত্য হলো। এখানে হাত ভেঙে যাওয়া, মানুষের শুধু শরীরের একটি অংশ যে হাত সেটি ভেঙে যাওয়া নয়, বরং কোনো ব্যক্তির উদ্দেশ্য সম্পন্ন করার জন্য তার সর্বশক্তি নিয়োগ করে তাকে পুরোপুরি চূড়ান্তভাবে ব্যর্থ হয়ে যাওয়ার এখানে বোঝানো হয়েছে।